আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। তো এইবার দেখো, পাঁচের এক, দুই আর তিন যেইগুলো আছে তোমাদের, পাঁচের এক আর দুই এর যে উপপাদ্যটা আছে সেটা তোমাদের বইতেই করে আছে, পেজ নম্বর 178-এ পাঁচের এক একটা আছে আর দুই একটা পেজ নম্বর 124-এ আছে, দেখে দেবে ওখানে, সেটা আমি করে দিচ্ছি না তোমাদের। ৬ নম্বরের যে প্রয়োগটা আছে সেটাও তোমাদের পেজ নম্বর 188-এ করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো ৭ নম্বরের যে সম্পাদ্যটা আছে সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6.5 সেমি, তার সমান করে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। দেখো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে যার বাহুর দৈর্ঘ্য 6.5, তাহলে প্রথমে সাইডে আমি একটা 6.5 মাপের একটা বাহু কেটে নেব, এটা হচ্ছে 6.5 হলো। এইবার আমি নিচে ভূমিতে একটা যে কোনো মাপের 6.5 এর থেকে বড় যে কোনো মাপের একটা বাহু কেটে নিচ্ছি, কাটলাম। এবার এর মধ্যে থেকে আমি 6.5 কেটে নেব, মাপটা নিয়ে নিলাম, এবার এখান থেকে বসিয়ে 6.5, এখান থেকে আবার বসিয়ে 6.5, যেহেতু সমবাহু ত্রিভুজ এই, এই একটা ত্রিভুজ হলো। এবার এই যে ভূমিটা আছে নাম দিয়ে দিই এ বি সি, এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে ভূমিতে আমি বসিয়ে অর্ধেকের থেকে বেশি মাপ নিলাম, নিয়ে ওপরে একবার কাটবো, নিচে একবার কাটবো, আবার বি বিন্দুতে বসিয়ে ওপরে একবার নিচে একবার কাটলাম। এবার এই দুটোকে আমি এটা হয়ে গেল আমার ডি বিন্দু, এবার বিসির সমান্তরাল সরলরেখা এ বিন্দু দিয়ে করব। কি করে করব দেখো, একান্তর কোণ সমান করে করতে পারি, তাহলে এইখানে আমি একটা এদিকটাকে করেই করছি, এখানে আমি একটা যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এই একটা বৃত্তচাপ কাটলাম হলো। এইবার সেই একই মাপের বৃত্তচাপ এ বিন্দুতে বসাবো, বসিয়ে এখান থেকে নিয়ে এই কাটলাম হলো। এইবার এই যে কোণটা, এই কোণের মানটা আমি নেব, দেখো এইটা নিলাম মাপটা নিয়ে এইখান থেকে বসে এই কাটলাম, এবার এ বিন্দুর সঙ্গে এইটা আমি জুড়ে দিলেই এটা সমান্তরাল হবে। এবার আমার সমান্তরাল সরলরেখাটা আমি ডান দিকে একটু বাড়িয়ে দেব, আমার ডান দিকটাই দরকার হলো। এবার এইখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো, এইটা তো সোজা হচ্ছে 90 ডিগ্রি করাই আছে, যেহেতু সমদ্বিখণ্ডিত করেছি সোজা 90 ডিগ্রি, এবার এটাকে আমি নিয়ে সমদ্বিখণ্ডিত করলেই আমার এখানে 45 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এইটা যেহেতু সমদ্বিখণ্ডিত করেছি তার মানে এটা একটা লম্বই আছে, এবার এটাকে আমি অর্ধেক করবো, এই কোণটার মাপটা নিচ্ছি দেখো,
এই কোণের মাপ নিলাম, এই করলাম, এই করলাম। এবার এইখান থেকে নিয়ে হলো, এইবার এই যে ডিসি এর মাপটা, এটার নাম দিলাম ই, যেখানে ছেদ করেছে। ডিসি এর মাপটা আমি নেব, ডিসি এর মাপটা নিয়ে ই বিন্দু থেকে বসিয়ে এখানে কাটব। এটাকে একটু বাড়িয়ে দিতে হবে। এবার এই সি এর সাথে এইটাকে জুড়ে দেব। এটার নাম দিলাম এফ। তাহলে ই ডি সি এফ, এটাই হচ্ছে আমার নিম্ন সমান্তরী। ঠিক আছে, তাহলে নিচে লিখতে হবে চিত্রে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট সামান্তরিক সি ডি ই এফ অঙ্কন করা হলো। হলো, এইবার দেখো আট নাম্বার, আট নাম্বারটা একটা পরিমিতির অঙ্ক আছে। কি বলেছে? একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 3 মিটার। দেখো, একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 3 মিটার, পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি করব দেখো, আমি এখান থেকে আমি একটাকে ধরবো x, আর একটাকে x প্লাস 3 বা x মাইনাস 3। তাহলে আমি প্রস্থটাকেই ধরে নিই। মনে করি প্রস্থ ইজ ইকাল টু x মিটার। সুতরাং দৈর্ঘ্য ইজ ইকাল টু কি হবে, তিন অন্তর আছে, তার মানে x প্লাস 3 মিটার। সুতরাং কর্ণ ইজ ইকাল টু কি হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এইটা একক। তার মানে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার মানে x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, এটা মিটার। প্রশ্নানুযায়ী এইটা ইজ ইকাল টু আমার দেওয়া আছে দেখো 15, তার মানে রুট ওভার x প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 15। তার মানে দুদিকেই আমি যদি হোল স্কোয়ার করে দিই, বাঁদিকের রুটটা উঠে যাবে, এদিকে হবে 15 স্কোয়ার, মানে হচ্ছে 225। হলো, এটা হবে x স্কোয়ার প্লাস 2ab মানে 6x প্লাস b স্কোয়ার মানে 9, বা 2x স্কোয়ার প্লাস 6x, এটা যদি এদিকে আসে সেটা হবে 216। এইবার যদি আমি দুইটা কমন নিই, তাহলে x স্কোয়ার প্লাস 8x মাইনাস 108। এবার দুইটা কমন নিয়ে কেটে দিলে x স্কোয়ার প্লাস 8x মাইনাস 108 ইজ ইকাল টু হচ্ছে 0। এবার 108 কে ভেঙে আমাকে এখানে, সরি এটা 3 হবে, 108 কে ভেঙে আমাকে 3 করতে হবে, 108 দুই দিয়ে করলে
54, 2 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 3 তাহলে এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এটা 9, তাহলে 9 বারং 108, x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x, এটা কিন্তু 3 মাইনাস 108। তাহলে প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, x x প্লাস 12, তারপরে মাইনাস 9 কমন গেলে x প্লাস 12, এখান থেকে হচ্ছে x প্লাস 12 ইন্টু x মাইনাস 9। এবার যে কোনো দুটো থেকে বার করব, তাহলে হয় x প্লাস 12 ইজ ইকাল টু 0, তার মানে x ইজ ইকাল টু মাইনাস 12, আর x মাইনাস 9 ইজ ইকাল টু 0 মানে x ইজ ইকাল টু 9। যেহেতু কখনো প্রস্থ নেগেটিভ হতে পারে না, তার মানে প্রস্থ হচ্ছে 9, তাই যেহেতু প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং প্রস্থ এটা 9 মিটার। এবার দৈর্ঘ্য কত হবে, এর সঙ্গে 3 যোগ, x প্লাস 3 ছিল, তাহলে 12 মিটার। এবার এখান থেকে আমাকে পরিসীমা এবং ক্ষেত্রফল বার করতে হবে। দেখো সুতরাং পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য বেরোলো 12, আর এটা হচ্ছে 9, তার মানে এটা মিটার, 9 আর 12তে 21 হলো। আর ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, তার মানে 12 ইন্টু 9, 9 বারং 108, এই হলো। এরপর দেখো 9টা বলেছে একটি চাকার পরিধি, পরিধি মানে 2 পাই আর, ও ব্যাসের অন্তর 75, ব্যাস মানে 2 আর, আর হচ্ছে ব্যাসার্ধ, হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে ব্যাসার্ধটাকে আমাকে ধরে নিতে হবে। দেখো মনে করি ব্যাসার্ধ ইজ ইকাল টু আর সেমি, সুতরাং পরিধি ইজ ইকাল টু 2 পাই আর সেমি, 2 পাই আর সেমি, এবং ব্যাস হলো 2 আর সেমি। এবার এদের দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে প্রশ্নানুযায়ী 2 পাই আর মাইনাস 2 আর ইজ ইকাল টু 75। এবার এই দুটোর থেকে দেখো কি কমন যাচ্ছে, 2 আর কমন গেলে পড়ে থাকছে পাই, পাই মানে 22-এর 7, এখান থেকে চলে গেছে মানে 1, বা 2 আর এটা বিয়োগ করলে 7, 22 মাইনাস 7, টু আর ইন্টু এটা বিয়োগ করলে 15, 22-7, তার মানে 2 আর ইজ ইকাল টু 75, এই 7টা চলে যাবে ওপরে, 15টা নিচে, তাহলে 5 15 75,
পাঁচশতা পঁয়ত্রিশ। তাহলে আমার ব্যাসটা হচ্ছে পঁয়ত্রিশ, তাহলে ব্যাসার্ধটা কত হবে? তাহলে আর ইজিক্যাল টু পঁয়ত্রিশ বাই দুই, ভাগ করলে দুই এককে দুই, সাত দুগুণে চোদ্দ, পাঁচ আর শূন্য পাঁচ দশ মানে দশ হচ্ছে পাঁচ, তাহলে ব্যাসার্ধ হবে এত সেভিং। হলো, এরপরে দেখো আমাদের একটা আয়তলেক অঙ্কনের অঙ্ক আছে, একটা ছক দেয়া আছে, সেই ছকটা থেকে আয়তলেক অঙ্কন করতে হবে। এবার দেখো এখানে কিন্তু গ্যাপ আছে, এক থেকে দশ, এখানে আবার এগারো থেকে, তাহলে শ্রেণী থেকে আমাদের শ্রেণীর সীমানা করতে হবে, করে নিয়ে তারপরে আমাদের আয়তলেক অঙ্কন করতে হবে। তাহলে দেখো প্রথম শ্রেণী আছে এক থেকে দশ, তাহলে শ্রেণীর সীমানা কি হবে? জিরো পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ। কেন আমি বলছি দেখো, এটা আছে আট, এটা হচ্ছে এগারো, এখান থেকে হচ্ছে কুড়ি, এই যে দুটোর মধ্যে ডিফারেন্স সেটা কত হচ্ছে এক। এবার এককে আমি বাই টু করব, এই যে ডিফারেন্সটা সেটাকে বলে ডি, এই একটাতে শেষ হচ্ছে একটাতে শুরু হচ্ছে, এই দুটো ডিফারেন্সটাকে বলে ডি, তাহলে ডি হচ্ছে ওয়ান, তাহলে ডি বাই টু হচ্ছে কত? ডি বাই টুটা হচ্ছে এক বাই দুই মানে পয়েন্ট ফাইভ। তাহলে শ্রেণীর সীমানা করতে গেলে প্রথমটার সঙ্গে পয়েন্ট ফাইভ বিয়োগ, পরেরটার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ, একই হবে সব, এটার থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ, এটার সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ, এটা হলো থ্রি। এবার হচ্ছে একুশ থেকে তিরিশ, তার মানে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কুড়ি পয়েন্ট পাঁচ, এটা হবে তিরিশ পয়েন্ট পাঁচ। তারপরে হবে একত্রিশ থেকে চল্লিশ, প্রথমটা থেকে বিয়োগ করলে তিরিশ পয়েন্ট পাঁচ থেকে চল্লিশ পয়েন্ট পাঁচ, এটা হবে বারো। এটা হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ, তার মানে চল্লিশ পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ পয়েন্ট পাঁচ, এটা হচ্ছে দুই। এটা একান্ন থেকে ষাট, তার মানে এটা হবে পঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে ষাট পয়েন্ট পাঁচ, এটা হচ্ছে ষাট। এবার দেখো এই শ্রেণীর সীমানাটা করলে মাঝখানে আর কোনো গ্যাপ থাকছে না, যেটা থেকে শেষ সেটাতেই শুরু হচ্ছে পরেরটা। এবার এই ছকটার সাহায্যে আমরা একটা আয়তলেখ অঙ্কন করব। তাহলে দেখো এই আমার হচ্ছে একটা ছক কাগজ, আমি এখানে একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কেটে নেব। এটা এক্স অক্ষ আর লম্বালম্বি যেটা থাকবে এটা ওয়াই অক্ষ, এটা এক্স, এটা ওয়াই, এই মাঝের বিন্দুটা থাকে জিরো, এদিকে থাকে নেগেটিভ এক্স অক্ষ, এদিকে থাকে নেগেটিভ ওয়াই অক্ষ। এইবার দেখো আমি ভাগটা কি করে করব, এক ঘর সমান এক একক ধরছি, তাহলে প্রথমটা আছে দেখো পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভ, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট ফাইভ, এইখানে টেনের পরে এক ঘর হচ্ছে টেন পয়েন্ট ফাইভ, তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ, তারপরেরটা টেন পয়েন্ট ফাইভ, ঠিক আছে। ঠিক কুড়ির পরেরটা হাফ, কুড়ি আর একুশের মাঝখানে হচ্ছে কুড়ি পয়েন্ট পাঁচ। এবার ঠিক এইখানে তিরিশ আর একত্রিশের মাঝখানটা হচ্ছে তিরিশ পয়েন্ট পাঁচ, এই। এবার ঠিক পরেরটার এখানে চল্লিশ আর একচল্লিশের মাঝখানে চল্লিশ পয়েন্ট পাঁচ, ঠিক পঞ্চাশ আর এখানে পঞ্চাশ পয়েন্ট পাঁচ, ঠিক একইভাবে এটা হচ্ছে ষাট পয়েন্ট পাঁচ। হলো, এইবার দেখো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ আছে আট, তার মানে এটা কি হবে, এখানে এক ঘর করে ধরছি তাহলে এটা দশ, তার মানে এটা হচ্ছে আট ঘর, তার মানে এখান থেকে এতটা লেগে কিন্তু যাবে না, যেহেতু পয়েন্ট ফাইভ থেকে শুরু হয়েছে,
এই থেকে এই মাঝখানে যাবে। হলো, এরপরে আছে দেখো তিন, তার মানে এইখান থেকে যাবে হচ্ছে এইখানে, এই হলো। তারপরেরটা আছে দেখো ছয়, ছয় মানে এটা পাঁচ, এইখান থেকে যাবে এইটা, এটা একটু ভুল হয়ে গেল, এটা পুরোটা তোমাদের লেগে থাকবে, তিন মানে পুরোটা। এইটা নিচের দাগটা কিন্তু নয়, ওপরের দাগটা দেখো এইটা। এর পরেরটা আছে দেখো বারো, তার মানে এটা দশ, দশের পর দুই ঘর, মানে এইখান থেকে এইখান অব্দি, হলো। তারপরেরটা আছে দেখো দুই, মানে এখান থেকে এতটা, তারপরেরটা আছে দেখো সাত, সাত মানে হচ্ছে এইটা, এখান থেকে এতটা, এই হচ্ছে আমার আয়তলের হলো। তাহলে এদিকে আমার কি থাকছে, এদিকে হচ্ছে শ্রেণী, সীমানা, আর এদিকে ওয়াই অক্ষ বরাবর থাকছে পরিসংখ্যা। এবার এইটার জন্য অক্ষ বিশেষে একটা লেখা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? সেটা যেখানে মেন গ্রাফ খাতার যেখানে তোমাদের রুলটানা পেজ থাকবে সেখানে লিখবে। তো আমি লেখাটা তোমাদের বলে দিচ্ছি, দেখো দেখো এই লেখাটা লিখতে হবে। চক কাগজে এক্স এবং ওয়াই অক্ষ দুটোই ক্যাপিটাল হবে, দুটি পরস্পর লম্ব অক্ষ, যেটা টানা হয়েছে প্রথমে নেওয়া হলো, এবং উভয় অক্ষ বরাবর, দুটো অক্ষ বরাবরই আমি এক ঘর সমান এক একক নিয়েছি। দেখো এদিকেও এক ঘর সমান এক একক, তাই দুটোর মাঝখানে পয়েন্ট ফাইভ, এদিকেও এক ঘর সমান এক একক। যদি তোমরা অন্য কোনো স্কেল ধরতে চাও সেই হিসাবে সেটা লিখবে, এক্স অক্ষ বরাবর এক ঘর, একটি খুঁতে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু এক একক, আর যদি ওয়াই অক্ষ বরাবর দুই নিতে চাও দুই লিখবে, দুটো আলাদা করে লিখতে হবে। নিয়ে আয়তলে অঙ্কন করা হলো, হলো এটা তোমাদের লিখতে হবে যেদিকে তোমরা এই ছকটা করবে, ছকের নিচে।